প্রতিষ্ঠানের নাম সৌরভ ইন্ডাস্ট্রি ফার্ম ইউজার। আমরা মূলত রশি তৈরি করি, রশি যেটা বলে পাটের থেকে, পাটের সুতার থেকে তৈরি হয়, বহির্বিশ্বে এক্সপোর্ট হয়, মূলত 100% এক্সপোর্ট করি আমরা। কাঁচামাল জুটিয়ান থেকে তৈরি হয়, পাটের সুতার থেকে। আমরা মূলত ভ্যারাইটিস কন্ট্রিবিউট করি, এর মধ্যে হচ্ছে আপনার থ্রি স্টেট, মূলত তিন নামে যেটা হয় সেটা হচ্ছে ফ্রম 4 mm থেকে 80 mm তৈরি করি আমরা। বাজার আসলে মূলত বহির্বিশ্বেই বাজার, লোকালি এই কস্ট এফেক্টিভ হয় না, বহির্বিশ্বে যায় এই সমস্ত মাল আমাদের, যেমন সিএস কান্ট্রিগুলিতে যায়, মধ্য বাচ্চা কিছু দেশে যায়, আর ইরানে যেত, আমেরিকার এম্বার্গোর কারণে এখন বন্ধ আছে। সিএস কান্ট্রিগুলি তো বাজার খারাপ বর্তমানে, যে সমস্ত কারণে যায় না আর কি। সিএস কান্ট্রিগুলি মূলত ইউক্রেনের সংকটের কারণে পণ্যের মান তো 100% ভালো শুনে খুশি হবেন। আমি গত বছর 2014 ইন্টারন্যাশনাল বিড অ্যাওয়ার্ড পেয়েছি কলকাতা থেকে, স্বরূপ ইন্ডাস্ট্রি আমেরিকা থেকে। ওনারা দেয় হচ্ছে, ওনারা একটা মার্কেটের স্টেবিলিটি, মার্কেটের এক্সামিন করে যে কোন প্রতিষ্ঠানটা এই পণ্যতে ভালো করছে ওয়ার্ল্ডের রপ্তানিকারক হিসাবে, তো ওই সমস্ত বিষয়গুলিতে প্রোডাক্টের কোয়ালিটি, স্টেবিলিটি, স্ট্রেন্থ, এই সমস্ত জিনিসের উপরে তারা একটা টেস্ট করে, টেস্ট করার পরে তারা নমিনি করে, নমিনিটি করে সিলেকশন করে। এর মধ্যে কয়েকটা কান্ট্রি ছিল, যেমন ভিয়েতনাম ছিল, বাংলাদেশ থেকে আমরা ছিলাম, ইন্ডিয়াতে থেকে ছিল, চায়না থেকে ছিল, আমাদের প্রতিষ্ঠানের পণ্য বিড অ্যাওয়ার্ড পেয়েছে গোল্ড ক্যাটাগরিতে। বিদেশিরা যেটা করে সেটা হচ্ছে বিদেশিরা মূলত হাউস হোল্ডের কাজে ব্যবহার করে, কনস্ট্রাকশন কাজে ব্যবহার হয়, বোটিং এর কাজে ব্যবহার, আই মিন সেলিং এর কাজে, ফিশিং এর কাজে ব্যবহার করে। ওরা এই প্লাস্টিক বা লাইনন জাতীয় দড়ি না ব্যবহার করে, এই পাট পণ্য কেন ব্যবহার করে? পাট পণ্যের মূল বিষয়টাই হচ্ছে ইকো ফ্রেন্ডলি। আপনি জেনে থাকবেন ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম কান্ট্রিগুলি এখন চাচ্ছে যে ইকো ফ্রেন্ডলি যে সমস্ত আইটেম আছে, যেমন পাট সহজে পচনশীল, এই জাতীয় জিনিসগুলির জন্য তারা খুব ঝুঁকছে। তো এই ক্ষেত্রে পাটের দড়ির একটা চাহিদা বর্তমানে বহির্বিশ্বে রয়েছে। সম্ভাবনা তো আমরা ভালো দেখি, বাট কিছু প্রবলেম তো আছেই বহির্বিশ্বে, যে বললাম আমি আপনার ইউক্রেন সংকটের কারণে কিছু অর্ডার ঘাটতি হয়েছে, দেশীয় কিছু রাজনৈতিক অস্থিতিশীলতা আছে, যেমন আপনার আমাদের এখান থেকে এই সেই পোর্টে, আমাদের চিটাগং পোর্টে পাঠাতে আগে যে ভাড়া লাগতো এর চেয়ে বেশি ভাড়া লাগছে, যেমন আপনার যখন পলিটিক্যাল রাজনৈতিক স্থিতি ছিল তখন 8-10 হাজারে একটা কাভার ব্যান্ড পাওয়া যেত, এখন সেই কাভার ব্যান্ড যে 25-30 হাজার দিয়ে পাঠাতে হচ্ছে, এই সমস্ত প্রবলেমগুলি আমাদের মূলত ফেস করতে হচ্ছে। আমরা জুট মিল থেকে সংগ্রহ করি, আমাদের যে রশিদের যে মূল কাঁচামাল সেটা হচ্ছে পাটের সুতা, তো বিভিন্ন কাউন্টের সুতা লাগে আমাদের, সেই সমস্ত সুতার থেকে আনুমানিক বলা যায় ইয়ারলি আমরা 500 টনের মতো রশি তৈরি করি, আমাদের 520-530 টন বা 550 টনের মতো সুতা লাগে জুট মিল থেকে নিয়ে আসতে হয়। তো এই জুট মিলের সুতাগুলি আমরা লোকাল পেমেন্ট করে দিই তাদেরকে, আমরা অ্যাকচুয়ালি এক্সপোর্ট করি, সরাসরি নিজেরাই এক্সপোর্ট করি, ইএক্সপিগুলি আমাদের নামে হয়, আমাদের কোম্পানির নামে হয়, ফ্যাক্টরির নামে হয়। তো এই তাতে করে দেখা যায় আপনার ওই ইএক্সপি করতে গেলে ওই জুট মিল, জুটিয়ান যারা প্রডিউস করে ম্যানুফ্যাকচারাররা, তারা হলো হচ্ছে আমাদের থেকে ইনসেন্টিভটা নিয়ে নেয়, তাদের ইনসেন্টিভ অ্যাড করে তারপরে আমাদের হলো ইয়ারনের দামটা ধরে। তো এই ক্ষেত্রে আমরা যদি সরকারের কাছ থেকে কোনো সহায়তা পাই, এই জাতীয় রোগ ফ্যাক্টরি যারা আছে আমরা আশা করি ভালো করবো, তো এখন যেই ইনসেন্টিভটা দিয়েছে কিছু যদি আমাদের সরকার এই ক্ষেত্রে নগদ সহায়তা দেয় বার্ষিক এক্সপোর্টের ভিত্তিতে, আমরা খুব উপকৃত হবো এবং আমরা আশা করি আমাদের এই ইন্ডাস্ট্রি আরও গ্রো করবে এবং দেশের অর্থনৈতিক
শক্তিশালীকরণের জন্য যে পদক্ষেপগুলি হয়েছে আমরাও একটা বিশাল ভূমিকা রাখবো। তা আশা করা যায় হাফ বিলিয়ন ডলার পার ইয়ার অ্যানুয়াল সেল আছে আমাদের রোপের শুধু। তো এই বছর অবশ্য আমাদের অর্ডার খুব একটা ভালো নেই ডিউ টু পলিটিক্যাল রিজন এবং আন্তর্জাতিক বাজারেও কিছু অস্থিতিশীলতা বিরাজ করতেছে। ইনফ্যাক্ট আপনার ইরান আমাদের থেকে কিছু প্রোডাক্ট কম নিচ্ছে, তার্কি একটা বড় মার্কেট তারা কম নিতেছে। সর্বোপরি এবার আমাদের হারভেস্টও খুব পুরো, আমাদের পাটের উৎপাদনও খুব পুরো রয়েছে। ইরান বা তার্কি এরা কেন কম নিচ্ছে, কারণটা কি? মূলত আপনার এই সমস্ত কান্ট্রি কম নিচ্ছে সেটার কারণ হচ্ছে মূলত আমেরিকার কিছু এম্বার্গো আছে ইরানের উপরে, তার্কির ওদের মানির সাথে কিছু ডলারের ফ্ল্যাকচুয়েট করে, তার্কির মানি মার্কেটে ফ্ল্যাকচুয়েট করে কয়েকদিন পর পরই উঠানামা করে, যার জন্য আর কি আপনার এই সমস্ত কারণে ওদের কিছু চাহিদা কমে গেছে। পাকিস্তানে আমাদের একটা বাজার আছে, ওদেরও কিছু কম যাচ্ছে। সেই আপনার চায়নাতে কিছু মার্কেট আছে আমাদের, চায়নাতেও কম যাচ্ছে। চায়নাতে মূলত রজুটের মার্কেটটা আগে বেশি ছিল, এখন ওরা কিছু উৎপাদিত পণ্য নিচ্ছে আমাদের। আমরা যতদূর জানি পাট চাষ এবং পাট পণ্য উৎপাদন দুই ক্ষেত্রেই বাংলাদেশ বিশ্বের অন্যতম, তো সেই ক্ষেত্রে এও আমরা শুনতে পাচ্ছি যে বাংলাদেশি কিছু ব্যবসায়ী বাইরে থেকে এই পাট পণ্য আমদানি করতেছে। হ্যাঁ, এটা করতেছে, এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। আমাদের যে ডিফেন্স যারা আছে এদের কিন্তু হিউজ পরিমাণে রূপ, যেমন আমাদের যে প্রোডাক্টটা আছে রূপ, এই জুট রূপ, এইগুলি কিন্তু তাদের লাগে। তারা যেমন তাদের সাপ্লাই থেকে তাদের প্রোকিউরমেন্টই থাকে যে তুমি ইম্পোর্টার দেবে, বাট আমাদের দেশে র মেটেরিয়াল আমরা তৈরি করি, আমরা বাংলাদেশে বিশ্বমানের রূপ তৈরি করতেছি, তো আমাদের থেকে তারা নিতে পারে। সেই ক্ষেত্রে আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক ভালো হবে, এবং এই সমস্ত জিনিস সরকারি কিছু সিদ্ধান্তের ব্যাপার আছে, তারা যদি আমাদের সহায়তা দেয় এবং সহযোগিতা করে তাহলে আমাদের ইন্ডাস্ট্রি আরও ভালো হবে। আপনার এই প্রতিষ্ঠান চালু কবে থেকে? 2006 সাল থেকে আমরা শুরু করেছি। এখন লাভজনক ছিল কত সাল? ইনফ্যাক্ট গত বছর পর্যন্ত আমরা উৎপাদনে ছিলাম, ফুল ফ্লেজেড আমাদের চালু ছিল, আমাদের দুইটা ইউনিটই চালু ছিল। তো এই বছর তো আপনি যেমন দেখলেন আমাদের তো চালু নেই, আমাদের বৈদেশিক অর্ডারও নেই, আমরা বর্তমানে দুদিন কাটাচ্ছি, আমাদের ইউনিটগুলিও চলতেছে না, একটা ইউনিট বন্ধ আছে, একটা ইউনিট চলে খুব কম, খুবই কম, স্লো প্রোডাকশন, ওয়ার্কার কিছু সারাই করতে হয়েছে আমাদের, এর মধ্যে ওয়ার্কারও আমাদের সব নেই। পাটের আমার কাছে মনে হয় পাটের খুব একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে, এবং আমার কাছে কেন জানি মনে হয় যে আমাদের দেশে উৎপাদিত পণ্য, আমাদের র মেটেরিয়াল আমরা নিজেরাই তৈরি করি, আমাদের এইখানে চাষাবাদ হয়, কেন না আমরা এটা করবো, পাটের তো একটা উজ্জ্বল ভবিষ্যৎ ছিল। তো এই সমস্ত ক্ষেত্রে এবং পাটের প্রতি আমার একটা মোহ আছে, কেন জানি মোহ আছে বলতে পারবো না, এই ভিতরের থেকেই আর হার্টের থেকেই আমার কাছে একটা পাট টানে আমাকে, যার জন্য আমি পাটের বিজনেস আছে। আমি কিছু ট্রেডিংও করি পাটের, এই যেমন গজুটের জুটি আনে এই সমস্ত ট্রেডিংও করি, মূলত আমাদের প্রোডাক্টটা হচ্ছে নিজেদের ম্যানুফ্যাকচারিং হচ্ছে হলো জুট রূপ। আরেকটা বিষয় হচ্ছে আপনার এই পাট ব্যবসার সঙ্গে আমাদের কি কোনো দেশপ্রেম চেতনার কোনো সংযুক্তি আছে কিনা? অবশ্যই, ডেফিনেটলি আপনার দেশপ্রেমের ব্যাপার তো অবশ্যই আছে, আমি যেই কথাটা আপনাকে বললাম, আপনার দেশপ্রেম না থাকলে তো আমাকে পাট কেন টানবে? আমি তো আমার দেশীয় প্রোডাক্ট এক্সপ্লোর করতেছি বই নিশ্চয়ই, এবং আমি পাট নিয়ে পাটকে পাট একসময় আমাদের দেশে প্রধান রপ্তানি দ্রব্য ছিল পাট, এখন বিভিন্ন কারণে হয়তো বা পাট আপনার ওই রকমভাবে এক্সপোর্ট হয় না, হাইলাইট নেই, বাট আমার পাটেই তো পাটেই আমাদের বাংলাদেশ। এবং আমি একটা কথা আপনাকে বলি, এটা আমার একটা স্লোগান, আমি নিজে নিজে বলি মাঝে মাঝে, জুট ইজ দ্য ফাইবার ফর ফিউচার, জুট ইজ দ্য ফাইবার ফর ফিউচার, এটা আগামী প্রজন্মের পাট হচ্ছে আগামী প্রজন্মের আশ, আপনার এই ফাইবারকে কেউ পাশ কাটিয়ে কেউ চলতে পারবে না, এবং আমরা যদি পাটকে ধরে রাখি ইনশাল্লাহ আমি আশা করি আমাদের দেশ অর্থনৈতিকভাবে অনেক সমৃদ্ধশালী হবে। Thank you.